এখানে আজকে তো খুব একটা স্পেশাল দিনও, নানা দিক থেকে খুব অসাধারণ একটা দিন, উৎসবের দিন, উদযাপনের দিন আবার প্রতি, এবং এবং সেখানে আমরা দেখছি একদম আজকের দিনটাতে এই যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মেয়েদের, এরা অনেকেই আমাদের চেনা যারা যারা সামনে আছেন, এবং সেখানে এই যে এই আন্দোলন যেটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেখানে গুলি চালানো হয় এবং লাশ গুম করা হয়, আমরা কয়েকজন মাত্র নাম জানি, মোজাম্মেল, আয়ুব, কাঞ্চন, দীপলি সাহা, জয়নাল, জাফর, বাকিদের নামও আমরা জানি না। তো এই দিনটার, এই স্বৈরাচারী বিরোধী দিবসে আজকে এই কথাটা বলা হচ্ছে সেটা মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা স্বৈরাচার বিরোধিতা ক্রমাগত মিডিয়া থেকে হারিয়ে যেতে দেখছি, যদিও কিন্তু স্বৈরাচার পুরুষতন্ত্র তো একটা স্বৈরাচার, বা স্বৈরাচারকেই বলা যায় পুরুষতন্ত্র, তো সেভাবে স্বৈরাচার বিরোধ কিন্তু আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলতে থাকবে। দ্বিতীয়ত আজকে অবশ্যই বসন্তের প্রথম দিন, এটা একটা মুকুলিত হওয়ার সময়, একই সাথে মনে রাখতে হবে বসন্ত কিন্তু একই সাথে দ্রোহের সময়ও, না, প্রথম পরিবর্তিত ক্যালেন্ডারে আজকে বসন্তের। আমরা যদি বলি যে ভালোবাসা দিবস আমরা কিভাবে চিনলাম, তাহলে সেক্ষেত্রে আমরা খুব খুব স্পষ্ট করে আমরা মিডিয়ার ভূমিকা এখানে বুঝতে পারবো। আজ থেকে 3 দশক আগেও ভালোবাসা দিবস আসলে আমরা আমাদের চিনতাম না। ভালোবাসা দিবস কি করে আমাদের দিবসটা পরিচিত হলো কি করে, এটা এটা যদিও অনেকে বলে থাকেন যে দিবসটা পরিচিত করা হয়েছে সেই যে স্বৈরাচার বিরোধী একটা আন্দোলন হতো এই দিবসটাতে, সেটাকে ঢেকে দেওয়ার জন্য, মানে স্বৈরাচারকে ঢেকে দেওয়ার জন্য গোলাপ ফুল বিতরণ দিয়ে আলোচনার মানে একেবারেই মিডিয়া আস্তে আস্তে এটা আমাদের মধ্যে ক্রিয়েট করেছে। এখন ভালোবাসার একটা দিন থাকতেই পারে, সেটাতে তো কোনো সমস্যাই নেই, কেননা আমি মোটেই মনে করি না যে ওই যে কি যেন নির্মলেন্দু গুঞ্জেটা বলে, না প্রেমিক না বিপ্লবী, প্রেমিক তো সবচেয়ে বড় বিপ্লবী হবেন, মানে বিপ্লব করতে কিছু বদলে দিতে অনেকখানি ভালোবাসা লাগে। কিন্তু এই যে সবচেয়ে আমার কাছে যেটা মজা লাগে যে এই ভালোবাসার দিবস দেখুন যে শহরে প্রচুর পরিমাণে উদযাপিত হচ্ছে, কিন্তু কিন্তু নারীবাদকে আবার আমাদের কাছে একই সাথে মনে হয় যে এটা এটাকে কিন্তু আর ওয়েস্টার্ন মনে হয় না, না আমরা সংস্কৃতির পার্ট করে বেরোচ্ছি, পয়লা ফাগুন আর ভালোবাসা দিবস একসাথে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যখন নারীবাদের কথা বলি সেই নারীবাদকে আবার আমাদেরকে মনে হয় যে খুব অনেকেই দেখবেন বলবে যে যদিও আমাদের মধ্যে নানা ধরনের দ্রোহের এবং নারীর নিজের অধিকার নিয়ে নানা ধরনের উদাহরণ আছে যে মানুষ কাজ করেছে, বা বাইনারির বিরুদ্ধে এমনকি পুরুষরাও নানা সময়ে আমাদের নানা ধরনের প্রকাশ আছে, ছবিগুলি দেখে যেমন আমার যেমন ওই যে প্রকাশ দেখে মনে পড়লো, একটা জাস্ট আপনাদেরকে একটু চট করে দেখাতে চাই, এই যে এই যে দেখুন এস এম সুলতানের একটা ছবি, এবং এই এখানে দেখা যাচ্ছে, আমি কি শেয়ার করতে পারছি, স্ক্রিন দেখা যাচ্ছে, তো দেখুন এস এম সুলতানকে দেখুন, এবং আপনারা জানেন যে অনেক সময় কিন্তু তিনি নারী ভাবে থাকতেন, তো উনি নারীদের পোশাক পরে আছেন, তিনি কিন্তু আত্মপ্রকৃতিকৃত করেছেন, এবং আমি জানি যে আমরা আকরামুলের কাছে আরো পরে শুনবো, কিন্তু দেখুন এই যে এই চিন্তাগুলো যে আমাদের মানে নতুন কোন চিন্তা না, মানে এবং বা অর্ধ নারীশ্বর এই চিন্তাগুলো যে আমাদের মধ্যেই ছিল, আমি একটা আমাদের একজন শিল্পীর থেকে এটা ব্যবহার করলাম, কিন্তু মিডিয়াকে আমরা দেখতে পাবো যে এই যে একটা ব্যাকল্যাশের মতো তৈরি করে, তাই না, যে নারীবাদ বা এই ধরনের চিন্তা যে একেবারে খুব আলাদা অন্য জগৎ থেকে, পশ্চিমা জগৎ থেকে নিয়ে আসছে, এই ধরনের কথা বলে, অথচ আমরা একই সাথে মিডিয়াকে দেখবো যে অনেক ধারণা যেটা যেটা ওয়েস্টার্ন কালচার থেকে আসলেই এসেছে সেটাকে গ্লোরিফাই করে, কখন গ্লোরিফাই করে, যখন যেখানে কিছু সুবিধে হয় না, তাই না, কেন মিডিয়ার কাজ হলো বস্তুগত কালচার আমাদের কাছে বিক্রি করা, যার ফলে যে নতুন যে ভালোবাসা দিবস কোনো আপত্তি নেই, ভালোবাসা দিবস যখন আসে তার সাথে অনেক সময় আমরা দেখব যে সেই একই ভাবে পুরনো কায়দায় সমস্ত কিছু ব্যাখ্যা হতে থাকে। যেমন দেখুন যে এই যে এই ছবিটা, এই এই পুরো বিজ্ঞাপনটা দেখাচ্ছি না আমি, দেখেছেন আপনারা এই যে একটা যে এখন বেশ চালু হয়েছে, এই যে
এই বিজ্ঞাপনটা দেখেছেন, পেটিএম বলে অনেকটা, ওই যে আপনি পেটিএম, যে আপনি আরেকজনের ফোনে টাকা পাঠাতে পারবেন, মূলত ইন্ডিয়ান, কিন্তু আমরা তো এখন জানি যে মিডিয়া খুবই ভালোভাবে গ্লোবাল, আমরা সমস্ত কিছুই দেখতে পাই, বিশেষ করে ইন্ডিয়ান বিজ্ঞাপনগুলো। এবং এটা এই এই বিজ্ঞাপনটা যদি আপনারা দেখে থাকেন, এটা একটা ভালোবাসা দিবসের বিজ্ঞাপন, এবং আমরা সবাই এটাকে অনেকেই খুবই প্রশংসা করছি। কি প্রশংসা করছি কেন, যে এই যে ভালোবাসা দিবসে একটি ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে বেড়াতে, এবং তাকে বেড়াতে যাচ্ছে মানে কি, তাকে সবাই, বাবা মা আন্টি সবাই মিলে ছেলেটিকে টাকা দিচ্ছে যাতে মেয়েটাকে ফুল দিতে পারে, যাতে মেয়েটাকে এই যে পপকর্ন ইত্যাদি ইত্যাদি কোকটোক খাওয়াতে পারে। এখন মজার ব্যাপার হলো, এখানে এসে অনেক মেয়ে বলছেন, প্রতিবাদ করে যেটা বলছেন সেটা হচ্ছে যে শুধু ছেলেটা খাওয়াচ্ছে কেন, মানে সেই আমরা খুব সবাই যখন প্রশংসা করছি, বাবা কি আধুনিক ধারণা, প্রেম করাতে উৎসাহ দিচ্ছে, যদিও প্রেম আমাদের কালচারে সেই কবে থেকে না, রাধা কৃষ্ণ বা শিরি ফরহাদ সেই কত গল্পের মধ্যেই ছিল, কিন্তু যাই হোক না কেন, এই যে প্রেম করছে একটা ছেলে মেয়ে, সেখানে বাবা মা পয়সা দিচ্ছে উৎসাহ দিচ্ছে, এটা নিয়ে যখন প্রশংসা করছি, তখন যে জিনিসটা অনেকেই প্রশ্ন করছেন যে এই টাকাটা বা এই যে ছেলেটা, ছেলেটা যে নিয়ে যাবে কেন, ছেলেটাই শুধু ফুল দেবে কেন, মানে ছেলেটার হাতে টাকাটা থাকবে কেন। এবং অনেক মেয়ে এসে বলছেন, কই আমি তো খরচ করি, আমিও তো টাকা যেই তো, এই এই যে আমরা দেখবো যে বাহ্যিক ভাবে যাকে আমরা মিডিয়ার মাধ্যমে নতুন ধারণার প্রকাশ বলে শিখছি, সেটা অনেক ক্ষেত্রে পুরনো ধারণাই হতে পারে। তো এই যে আমরা যে গণমাধ্যম যেগুলোকে বলছি সেগুলো নারীর এই যে রিপ্রেজেন্টেশন এখন আমরা দেখি রেডিও টেলিভিশন, তাই না, বা ডিজিটাল মিডিয়া বা সামাজিক মাধ্যম যে নতুন মাধ্যম বলে আমরা জানি, কিন্তু এর আগেও তো পুরনো মাধ্যম ছিল, এবং নাচ গান নাটক ছিল, প্রবাদ প্রবচন ছিল, যেগুলো হয়তো গণমাধ্যম না, কিন্তু তার মধ্যে দিয়েই কিন্তু নারীকে কনস্ট্রাক্ট করা হতো বা পুরুষকেও কনস্ট্রাক্ট করা হতো, তাই না। যেমন ধরা যাক যে ধারণাটা যে নারী হচ্ছে, আমরা নারীকে প্রকৃতি হিসেবে জানতাম না, নারী হচ্ছে প্রকৃতি বিশ্বাস। ও তার আগে জাস্ট এটা একটু দেখিয়ে নিই যে ভালোবাসার কথাও কিন্তু আবার আমরা দেখবো অল্টারনেটিভ মাধ্যমে আমরা অন্য কথা, অন্য কথাও আমরা বলতে শুনছি, যেমন মানুষ বলছে এই যে দেখুন এই কবিতাটা বদলে দেওয়া হচ্ছে, রোজেস আর রেড ভায়োলেটস আর ব্লু, আই উড লাভ টু স্ম্যাশ দ্য প্যাট্রিয়ার্কি উইথ ইউ। তো যেখানে বলছিলাম যে এই যে নারী যে প্রকৃতি, নারী তো প্রকৃতি, নারীকে প্রকৃতির সাথে প্রাচীনকালেও কিন্তু ধারণা করা হতো, এবং যত আমরা পুরনো সভ্যতা দেখব, পুরনো সভ্যতার দিকে তাকিয়ে দেখো, সেখানে কিন্তু নারীর চেহারাটা দেখো, আদি সমস্ত সভ্যতাতে নারীকে দেখুন তার বিরাট উদর, তার বিরাট স্তন, কেন, কেননা তাকে মনে করা হচ্ছে প্রকৃতি। এখানকার সাথে এখন যে নারীকে যেভাবে পোট্রে করা হচ্ছে তার বড় পার্থক্যটা হচ্ছে, দেখুন যে এখানে কিন্তু নারী হচ্ছে পাওয়ারফুল, কেমন, তাকে দেখানো হচ্ছে যে সে ক্রিয়েট করছে, সে ঈশ্বরের অংশ, সে তৈরির অংশ। এখন আমরা যে প্রকৃতি হিসেবে যখন আমরা নারীকে এখন দেখি, তখন নারীকে ঠিক প্রকৃতির মতো তাকে ব্যাখ্যা করা হয়, সে সর্বংসহা, সে সমস্ত কিছু মেনে নেবে, তার উপরে যা খুশি করা যাবে। এবং এই প্রকৃতিকে ঠিক যেভাবে আমরা প্রকৃতিকে লুণ্ঠন করছি, ধরিত্রী থেকে লুণ্ঠন করছি, একইভাবে নারীর যে শ্রম একইভাবে ব্যবহার করা হচ্ছে, তাকে লুণ্ঠন করা হচ্ছে, এই এ নিয়ে অনেক লেখা আছে। এবং এবং দেখবেন একই সাথে যে এই যে নারীর যে পুরুষতান্ত্রিক সমাজের উত্থানের সাথে সাথে নারীর এই শক্তিশালী চেহারাটা কিন্তু বদলে গেল, এবং বদলে যাওয়ার সাথে সাথে সেই সেই নারীকে উইচ হান্টিং এর কথা আমরা জানি, যে নারীকে যার জ্ঞান আছে, যার কাছে ভেষজ জ্ঞান আছে, চিকিৎসার জ্ঞান আছে, তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করছে, খারাপ কাজ করছে, এই বলে ইউরোপে 2 শতাবদী ধরে তাদেরকে সব ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীকে ডাইনি নিধন করা, ডাইনি নিধন মানুষকে মেরে ফেলা, মানে অনেক অসংখ্য যে প্রায় 50,000-এর মতো মানুষ মেরে ফেলা হয়, তারা 80% ছিলেন নারী। কিন্তু এই যে নারীকে যে এই যে দেখানো যে জ্ঞান যার আছে, বুদ্ধি যার আছে, সে যে কুৎসিত এবং কুচুটে, এবং এই জিনিসটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা মিডিয়াতে দেখতে পাবো, যে আমরা দেখতে পাচ্ছি যে বিরাট এই বাইনারি, একটা হচ্ছে কি ভালো মেয়ে আর খারাপ মেয়ে। এবং আমাদের সমাজেও তাই, যে ভালো নারী এবং খারাপ নারী, ইদানিং বেশ কিছু ঘটনা আমরা দেখেছি যেখানে আমরা, যেমন আমরা এই যে কলেজ ছাত্রী মুনিয়া যখন আত্মহত্যা করেছে, তখন আমরা দেখতে পাচ্ছি কেমন, যেমন সাগর রুনি, রুনি একজন সাংবাদিক, তার তার
তার বিচার কিন্তু এখনো হয়নি, তাদের তাদেরকে যে হত্যা করা হলো, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমরা মিডিয়াতে দেখছি তাদেরকে খারাপ হিসেবে চিহ্নিত করা। তো তার মানে সেই যে পুরনো ডাইনি আর ভালো মেয়ের তফাৎ এখনো আমরা দেখছি মিডিয়া রিপ্রোডিউস করছে। কিন্তু একই সাথে আমরা আরো যেটা দেখছি, যেটা আমি সেই আনন্দের কথা দিয়ে শেষ করতে চাই, যে একই সাথে আমরা ভিন্ন প্রকাশ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মিডিয়া আসার ফলে যেরকম যেরকম ডিজিটাল ডিভাইড আছে, তেমনি আমরা দেখছি প্রচুর ফেমিনিস্ট পোর্টাল তৈরি হচ্ছে, যেখানে ছেলেরা লিখছেন, মেয়েরা তো লিখছেনই, ছেলেরাও লিখছেন। আমরা দেখছি প্রচুর ছোট ফিল্ম শর্টস তৈরি হচ্ছে, পেন্টিং নিয়ে পেন্টিং এ প্রচুর পরিবর্তন এবং মানে পরিবর্তন এসেছে। আমি বলবো যে আমরা নারী পেইন্টারদেরকে বহুদিন ধরে দেখছি এমন কিছু জিনিস তুলে আনছে যেটা হচ্ছে যে অনেকদিন ধরে যেটা আমরা মূলধারার মিডিয়াতে দেখিনি, আলোকচিত্রে, থিয়েটারে, যেটা যেটা নিত্রা নিশ্চয়ই আমাদেরকে বলবেন। তো এই যে প্রতিবাদ একই সাথে চলছে এবং একই সাথে চলছে হচ্ছে আন্তর্জাতিক প্রতিবাদ, সেখানে আমি আসার জায়গা দেখি, সেখানে বড় একটা গ্লোবালাইজেশন হয়েছে। এবং সময় যদি থাকে আমরা সেই যে চিলির নারীবাদী গান যেটা বাংলায় ট্রান্সলেশন হয়েছে, ট্রান্সলিটারেশন আমি বলবো, দ্য রেপিস্ট ইজ ইউ, এবং সেটার যে ভিডিওটা, সেটা যদি আমাদের সময় থাকে সেটা দেখানো যাবে। কিন্তু এই যে আমাদের বোধোদয় এবং পুরুষতন্ত্র যে এক মোড়ল, এবং এই যে এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, কখনো তুই বলিস খানকি মাঝি মাগি হিজাব কই, কখনো তুই বলিস সন্ধ্যার পরে বাইরে কি, এই যে গ্লোবালি মানে একই সাথে যেমন আমাদের প্রতিবাদগুলো লোকালি, তেমনি একই সাথে যে গ্লোবালি এবং নানা ধরনের ফর্ম ব্যবহার করে যে প্রতিবাদগুলি হচ্ছে, যেগুলি আমাদের কণ্ঠ দিচ্ছে, ভাষা দিচ্ছে, সেটাই আমাদের আসার কথা। অনেক সময় নিয়েছি, অনেক ধন্যবাদ।